সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে, এবং আমি মোহাম্মদ জাবির আপনাদের জন্য আবারও অনলাইন আর্নিং রিলেটেড নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে মাইক্রো জবের একটা ওয়েবসাইট শেয়ার করব, যেখান থেকে আপনারা ছোট ছোট কিছু কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। এবং আপনারা যদি প্রতিদিন ভালোভাবে কাজ করেন তাহলে এই সাইটটি থেকে আপনারা $2-5 পর্যন্ত ইনকাম করতে পারবেন। বাট আমি আপনাদেরকে বলবো, যারা মূলত মাইক্রো জব সাইটের মধ্যে কাজ করেন তারা একসাথে 2-3 সাইটের মধ্যে কাজ করবেন, তাহলে দেখা গেল যে আপনি দিন শেষ অথবা মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট আসলে আর্নিং করতে পারবেন। বাট আপনি যদি একটা সাইট নিয়ে পড়ে থাকেন তাহলে দেখা যায় আপনি অত বেশি একটা আর্নিং করতে পারবেন না। তো আপনারা অবশ্যই প্রত্যেকের সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন, তারপর A to Z স্টেপ বাই স্টেপ ফ্লো করবেন, তারপর কাজ করবেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে jobboy.com নামের একটা ওয়েবসাইট শেয়ার করব। আপনারা জাস্ট প্রথমত কী করবেন, আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে অথবা গুগল রয়েছে, গুগলে গিয়ে jobboy.com লিখে প্রথমত সার্চ করে দিবেন। আর আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনারা চলে আসতে পারবেন। তো এইটা হচ্ছে জব বয়। এখান থেকে আপনারা জাস্ট ছোটো ছোটো কিছু কাজ করে ইনকাম করতে পারবেন। আপনারা ছোটো ছোটো কাজ করে ছোটো ছোটো পেমেন্ট নিতে পারবেন, বাট এখান থেকে যদি বড় বড় কাজ হতো তাহলে বড় বড় পেমেন্ট নিতে পারতেন। তো জাস্ট বুঝতে পারতেছেন যে কীরকম একটা ওয়েবসাইট। আপনারা যারা মূলত মাইক্রো ওয়ার্কার, পিক ওয়ার্কার, র্যাপিড ওয়ার্কার, নোমাড টাস্ক ইত্যাদি ওয়েবসাইটের মধ্যে কাজ করে থাকেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি দেখা জরুরি, কেননা আপনারা কিন্তু সেই ওয়েবসাইটগুলোর মতোই করে jobboy.com ওয়েবসাইটের মধ্যে কাজ করতে পারবেন। আর যারা মূলত নতুন রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই প্রত্যেকের সম্পূর্ণ ভিডিওটিকে ওয়াচ করবেন। এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, কীভাবে কাজ করতে হবে, কীভাবে উইথড্র করতে হবে, এই বিষয়গুলো বিস্তারিত দেখানো হবে এই ভিডিওটিতে। তো জব্বয় ওয়েবসাইটের মধ্যে আসার পর প্রথমত আমরা জাস্ট এখান থেকে একটু নিচে চলে আসার পর দেখতে পারবো যে রিসেন্ট ক্রিয়েটেড টাস্ক অপশন রয়েছে। এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো করলে আপনারা কত পেমেন্ট পাবেন। দেখা গেলো এখানে একটা কাজ কিন্তু 22 ঘন্টা আগে দিয়েছিল, এই কাজটা কমপ্লিট করতে পারলে 10 সেন্ট দিবে, এবং তারপর হচ্ছে 20 সেন্ট, 25 সেন্ট, 20 সেন্ট, 30 সেন্ট, তারপর 10 সেন্ট, 60 সেন্ট, 15 সেন্ট, তারপর 15 সেন্ট, 21 সেন্ট। মানে বুঝতেই পারতেছেন একটা কাজ করতে পারলে আপনার সর্বনিম্ন হলো 8 টাকা পাবেন, ওকে। এবং সর্বোচ্চ এখান থেকে আপনি একটা কাজ করার বিনিময়ে 60 সেন্ট, এটা প্রায় 50 টাকার মতো হয়, 50 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর এই সাইটটি আমি যতটুকু জানি রিয়েল ওয়েবসাইট, সো আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই পেমেন্ট রিসিভ করতে পারবেন। প্রথমত এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার জন্য এই 3-ডট মেনুতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছি যে সাইন ইন নামের একটা পেজ চলে আসবে, জাস্ট সাইন ইন পেজের মধ্যে একটা ক্লিক করতে হবে। আর কি সাইন ইন পেজের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করে দিলে আপনাদেরকে এরকম একটি পেজের মধ্যে নিয়ে চলে আসবে। প্রথমত আমাদেরকে এই ওয়েবসাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হবে অথবা রেজিস্টার করতে হবে। এর জন্য জাস্ট নিচের দিকে চলে আসলে আপনার রেজিস্টার পেজ পেয়ে যাবেন। এখান থেকে রেজিস্টার করার জন্য প্রথমত আপনাকে আপনার ফুল নেম দিতে হবে। এখান থেকে জাস্ট এই যে ইউর ফুল নেমের জায়গায় আপনি আপনার ফুল নেমটিকে ব্যবহার করবেন। সো আমি এখান থেকে আমার ফুল নেম দিয়ে দিলাম। তারপর এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে, এখান থেকে আপনার জন্ম তারিখ দিতে হবে। অবশ্যই এখান থেকে আপনি চেষ্টা করবেন আপনার বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে আপনি জাস্ট এখানে 18 বছর পূর্ণ করে তারপর বসিয়ে দিবেন। আর আপনার বয়স যদি অলরেডি 18 হয়ে থাকে তাহলে জাস্ট আপনি সেই অনুযায়ী দিবেন, আর আপনার বয়স যদি 18 না হয়ে থাকে তাহলে আপনি ইচ্ছা করলে নিজের মতো করে 18 বছর বানিয়ে একটা ডেট দিতে পারেন, অথবা আপনি আপনার বাবা অথবা মা, বড় ভাই বোন থাকলে যাদের 18 বছর বয়স কমপ্লিট হয়েছে, অথবা যাদের ভোটার আইডি কার্ড রয়েছে আপনি তাদের এখান থেকে ডেট অফ বার্থটা দিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট আমার মতো করে একটা ডেট অফ বার্থ দিয়ে দেবো। প্রথমত এখান থেকে জানুয়ারি থেকে মাসটাকে আমি সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে সাল সিলেক্ট করতে হবে, সো জাস্ট আমি যেহেতু আমার 18 বছর এখন কমপ্লিট হয় নাই তো আমি এখান থেকে 2001 দিয়ে দিলাম। তারপর এখান থেকে যে কোনো একটা ডেট আমি এখান থেকে দিয়ে দিলাম। এরপর আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, অবশ্যই আপনি যেই ইমেল অ্যাড্রেস ব্যবহার করেন সেই ইমেল অ্যাড্রেসটিকে এখানে বসাবেন, কেননা আপনি যেই ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করবেন তারা কিন্তু সেই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন লিঙ্ক অথবা কোড পাঠাবে আপনাকে জাস্টিফাই করার জন্য, এবং পরবর্তীতে অবশ্যই এই মেইলের প্রয়োজন রয়েছে। তো অবশ্যই আপনারা প্রত্যেকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। তো তারপর হচ্ছে পাসওয়ার্ডের প্রসঙ্গ। এখান থেকে আপনারা যখন পাসওয়ার্ড ব্যবহার করবেন অথবা অবশ্যই এখান থেকে ইউনিক এবং স্ট্রং ক্যাটাগরির একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আপনারা কী করবেন, ধরুন আপনারা আপনাদের প্রথমত নামটা ইউজ করতে পারেন, যেমন আপনার নাম যদি হয় জাবির তাহলে প্রথমত আপনি যে প্রথম লেটারটা রয়েছে সেটাকে বড় হাতের অক্ষর দিবেন, তারপর জাস্ট সেটিকে লিখে দিতে পারেন। এরপর আপনি ইচ্ছা করলে এখান থেকে হ্যাশ ইউজ করতে পারেন, তারপরে 1, 2, 3, 4 এরকম আপনি আপনার ইচ্ছা মতো কিছু সংখ্যা ইউজ করে দিবেন। তো আমি জাস্ট আমার ইচ্ছা অনুযায়ী একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এরকম একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি যদি মেল হন তাহলে আপনি মেল দিবেন, ফিমেল হলে ফিমেলটিকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে রয়েছে সিলেক্ট ইউর কান্ট্রি, এখান থেকে আপনারা আপনাদের দেশ সিলেক্ট করবেন। আমরা যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এজন্য জাস্ট এই নিচে চলে আসার পর বাংলাদেশ পেয়ে যাবো, এখান থেকে আমি বাংলাদেশটা দিয়ে দিলাম।
তারপর এখান থেকে দেখতে পাবেন যে ইউর এখান থেকে রয়েছে ইউর স্টেটস। এখান থেকে জাস্ট আপনি কি করবেন, এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে আপনার ডিভিশন সিলেক্ট করতে হবে। সো এখানে জাস্ট আমি চিটাগং দিয়ে দিলাম। তারপরে এখান থেকে রয়েছে সিটি, জাস্ট আমি সিটিতে ক্লিক করবো। এবং এখান থেকে কুমিল্লা রয়েছে, আমি কুমিল্লা সিটিটাকে সিলেক্ট করে দিলাম। এরপর জাস্ট এখান থেকে আমাকে এই দুইটা অপশনে টিকমার্ক করতে হবে। আপনারা এখান থেকে আপনাদের ডিভিশন এবং আপনাদের সিটিটাকে অবশ্যই সিলেক্ট করবেন। আপনারা যেই স্থানে রয়েছেন সেই স্থানটাকে এখানে সিলেক্ট করে দেবেন। এবং এরপর আপনাদেরকে ক্যাপচা কমপ্লিট করতে হবে। এখান থেকে জাস্ট আই এম নট এ রোবট অপশনে ক্লিক করবো। এখান থেকে আমাদেরকে একটা ক্যাপচা কমপ্লিট করতে হবে। উপরে বাইসাইকেল অপশন রয়েছে, বাট নিচে কিন্তু কোনো পিকচারের মধ্যে বাইসাইকেল নেই। তো এর জন্য জাস্ট আমরা কী করবো, এখান থেকে যে রিলোড অপশন রয়েছে রিলোড অপশনে একটা ক্লিক করে দিব। তারপর কিন্তু আসলে ক্যাপচারটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে এখন রয়েছে মাউন্টেন্স অর হিলস। এখান থেকে জাস্ট আমরা মাউন্টেন্স অর হিলস যে অপশন রয়েছে জাস্ট এইগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর ভেরিফাই অপশনে ক্লিক করলাম। তো আমার ক্যাপচারটা কমপ্লিট হয় নাই। এখন তারা বলতেছে ট্রাক্টর সিলেক্ট করতে। সো জাস্ট আমি নিচে যে পিকচারগুলোর মধ্যে ট্রাক্টর রয়েছে সেই ট্রাক্টরগুলোকে সিলেক্ট করবো। তো এখান থেকে জাস্ট ট্র্যাক্টর সিলেক্ট করার পর ভেরিফাই ক্লিক করবো। দেখতে পাচ্ছি আমাদের ক্যাপচারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই নিচে সাইন আপ অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করার পর জাস্ট একটুখানি সময় ওয়েট করবো। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা লেখা চলে আসছে যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এখান থেকে আমাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। এর জন্য আমরা যে ইমেল অ্যাড্রেস ইউজ করছিলাম সেটাকে পাওয়ার জন্য আমরা এখন কী করবো, সরাসরি আমাদের যে ইমেল রয়েছে জিমেলে চলে যাবো। দেখতে পাচ্ছে যে জব বয় থেকে কিন্তু তারা আমাদেরকে একটা মেল করে দিয়েছে। এখন আমি জাস্ট জব বয় মেলটিকে ওপেন করে দিব। তারপর এখানে একটা লেখা রয়েছে যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। জাস্ট এখান থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেস লেখাতে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটুখানি লোডিং নেম, আমাদেরকে অবশ্যই একটুখানি সময় ওয়েট করতে হবে। এরপর এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি থ্রি ডটে ক্লিক করে ওপেন ইন ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। আর আরেকটি কথা বলে রাখি, আপনারা মোবাইল, ডেস্কটপ, পিসি, ল্যাপটপ ইত্যাদি যেই কোনো ডিভাইস থেকে আসলে আপনি এই ওয়েবসাইটের মধ্যে কাজ করতে পারবেন। তারপর এখান থেকে একটা অপশন রয়েছে যে একটা ওয়ার্নিং দিতেছে। এখান থেকে তারা বলতেছে প্লিজ টেক এ মোমেন্ট অফ ফিল ইন ইউর অ্যাড্রেস ডিটেলস। এখান থেকে আমাদেরকে আমাদের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। এর জন্য জাস্ট আমি কী করবো, প্রথমত থ্রি ডট অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি জাবির আলম নাম লেখা রয়েছে, আমরা জাস্ট প্রথমত এই অপশনে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এরকম একটা অপশন চলে আসছে। এখান থেকে ব্যালেন্স রয়েছে, তারপর সাকসেস রেট রয়েছে। আপনারা সবসময় একটা জিনিস চেষ্টা করবেন যে আপনাদের সাকসেস রেটটা যাতে সবসময় বেশি থাকে। যদি কম হয়ে যায় পরবর্তীতে দেখা যাবে যে আপনি আসলে ঠিকঠাক মতো ওয়েবসাইটের মধ্যে কাজ করতে পারবেন না। তো অবশ্যই এর জন্য কিন্তু এই সাকসেস রেটটিকে বেশি রাখা অত্যন্ত প্রয়োজনীয়। তো এখান থেকে জাস্ট আমি যখনই এই যে জাবির আলম আমার নামের উপর ক্লিক করলাম, তখন দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। এখান থেকে একটা অপশন হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস। আমরা জাস্ট এখন অ্যাকাউন্ট সেটিংস অপশনে একটা ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। প্রথমত এখান থেকে আমরা যে নাম দিয়েছিলাম সেই নাম এবং ইমেল অ্যাড্রেস চলে আসছে, এগুলো আমাদেরকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এখান থেকে আমাদেরকে আমাদের অ্যাড্রেস দিতে হবে। প্রথমত রয়েছে অ্যাড্রেস ওয়ান। এখানে কী করবেন, আপনি আপনার গ্রামের নাম দিবেন। তো আমি এই দিক থেকে জাস্ট আমি আমার গ্রামের নাম দিয়ে দিচ্ছি। গ্রামের নাম দেওয়ার পর আপনি আপনার পোস্ট অফিসের যে নাম রয়েছে পোস্ট অফিসের নামটি দিয়ে দেবেন। সো আমার গ্রামেই হচ্ছে আমার পোস্ট অফিস, তো আমি জাস্ট এখান থেকে আমি আমার পোস্ট অফিসটিকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার যে উপজেলা রয়েছে আপনি জাস্ট সেই উপজেলাটিকে সিলেক্ট করবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার উপজেলা দিয়ে দিলাম দাউদকান্দি। এরপর অ্যাড্রেস লাইন টুতে আপনার চলে আসবেন। অ্যাড্রেস লাইন টুতে চলে আসার পর আপনার জাস্ট আপনাদের জেলাটাকে লিখে দিবেন। এরপর হচ্ছে জিপ কোড। এখান থেকে জিপ কোড হচ্ছে আপনার পোস্ট কোড অথবা পোস্টাল কোড, মানে আপনার পোস্ট অফিসের যে একটা কোড রয়েছে সেই কোড। আপনি আপনার ঘর থেকে যে কোনো একটা ভোটার আইডি কার্ড নেওয়ার পর দেখতে পাবেন তার পিছনে পোস্টাল কোড লেখা রয়েছে। তো এখান থেকে জাস্ট আপনারা আপনাদের পোস্টাল কোডটিকে দিয়ে দিবেন। তো আমি আমার পোস্টাল কোড দিয়ে দিলাম। তারপর সিটি, স্টেট, এই সব কিছু ঠিক থাকবে। জাস্ট এখান থেকে আপনারা এখন কী করবেন, এই যে সেভ অপশনে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাড্রেস ডিটেলসগুলোকে সেভ করে নেবেন। তো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি সেটিংস আপডেটেড। এখান থেকে আমরা কিন্তু আমাদের সকল সেটিংসগুলোকে আপডেট করে নিয়েছি এবং আমরা যেগুলো চেঞ্জ করছি সেগুলো কিন্তু আসলে চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট কী করবো, এখানে যে থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি এরকম অপশন চলে আসছে। এখান থেকে জাস্ট এখন আমরা কী করবো, এই যে হোম রয়েছে হোম অপশনে ক্লিক করে দিব। তো এরপর আমাদের সামনে এরকম অপশন চলে আসছে। এখান থেকে অল জব নামের একটা লেখা রয়েছে। এখান থেকে কিন্তু সবগুলো জব এখান থেকে শো করবে। এখানে কিন্তু অনেকগুলো জব রয়েছে, এখানে জবগুলোর নাম রয়েছে। তারপর এখান থেকে পে আউট, মানে এই জবটা কমপ্লিট করতে পারলে আপনি কত এখান থেকে পেমেন্ট পাবেন। তারপর সাকসেস রেট রয়েছে, মানে হচ্ছে এখান থেকে 66% সাকসেস রেট। 100 জন কাজটা করার পর 66% মানুষের কিন্তু এই কাজটা কমপ্লিট হয়েছে। এই বিষয়টা তারা এখান থেকে সাকসেস রেটে বোঝাতে চাচ্ছে।
এবং এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ইনস্টাগ্রাম অপশন রয়েছে। জাস্ট এখানে যদি আপনারা ইনস্টাগ্রামে ক্লিক করেন তাহলে এই মুহূর্তে ইনস্টাগ্রামের কোনো জব থাকলে সেগুলো শো করবে, কিন্তু এখান থেকে কোনো জব নাই এই জন্য কিন্তু শো করতেছে না। তারপর হচ্ছে ফেসবুক, ফেসবুকে ক্লিক করলে ফেসবুকের যে জব রয়েছে সেই জবগুলো এখান থেকে শো করবে। তো এখান থেকে জাস্ট একটু রিলোড দিয়ে দেখি কী আসে, এখান থেকে আসতেছে না কিছু। জাস্ট তারপর টুইটার রয়েছে, টুইটার ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি একটা টুইটারের জব রয়েছে। এই জবটা আমরা কমপ্লিট করতে পারলে 20 সেন্ট পাবো। ওকে, এখান থেকে টাইটেল রয়েছে ফ্লো জব বয় অন টুইটার। এখান থেকে আমাদেরকে একটা ফ্লো করতে হবে, একটা ফ্লো করার বিনিময়ে আমরা এদিক থেকে 20 সেন্ট পাবো। মানে একটা কাজ করতে পারলে আমরা এখান থেকে প্রায় 15 থেকে 16 টাকা অথবা 17-18 টাকার মতো পেয়ে যাব। তো এই কাজটা এখন আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো। এর জন্য জাস্ট প্রথমত কী করব, এই অপশনটার উপর একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কাজটি ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছি এই কাজটি কমপ্লিট করতে পারলে আমরা 20 সেন্ট পাবো এবং 3 মিনিটের মধ্যে এই কাজটিকে আসলে কমপ্লিট করতে হবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছি এখান থেকে প্রায় 5,000 মানুষের জন্য তারা কাজটি দিয়েছে, এর মধ্যে 4,773 জন মানুষ অলরেডি কাজটি কমপ্লিট করে ফেলছে। তো এখন আমি আপনাদেরকে এই কাজটি কমপ্লিট করে দেখাবো। কাজটি করার জন্য প্রথমত আমরা কী করবো, এই যে সাবমিট প্রুফ নামের যে লেখা রয়েছে সাবমিট প্রুফ, এই লেখাতে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদেরকে কীভাবে সাবমিট কমপ্লিট করতে হবে এটা কিন্তু তারা আমাদেরকে দেখাই দিতেছে। তো আমরা জাস্ট একটু উপর দিকে চলে আসবো। উপর দিকে চলে আসার পর এখান থেকে আমরা কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছি। প্রথমত রয়েছে জব ডিসক্রিপশন, এখান থেকে আমাদেরকে আসলে কীভাবে জবটি কমপ্লিট করতে হবে। তো প্রথমত তারা বলতেছে ফ্লো জব বয় অন টুইটার, এখান থেকে জব বয়কে আমাদেরকে টুইটার ফ্লো করতে হবে। তারপর হচ্ছে রিটুইট লাস্ট টুইট, এখান থেকে তারা লাস্টে যে টুইটটা করছে সেই টুইটের মধ্যে আমাদেরকে রিটুইট করতে হবে। এবং এখান থেকে ফেক অ্যাকাউন্টে আসলে কাজটি কিন্তু কমপ্লিট করা সম্ভব না। এবং এখানে তারা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে আমাদেরকে যেতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা এখন কী করব এই কাজগুলোকে কমপ্লিট করার জন্য, প্রথমত আমরা এখান থেকে এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিকে প্রথমত আমরা এখান থেকে কপি করে ফেলব। এই লিঙ্কটিকে কপি করার পর আমরা জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করার পর এখানে যে এই উপরে যে ট্যাব অপশন রয়েছে এই ট্যাব অপশনে ক্লিক করে আপনি ইচ্ছা করলে এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করতে পারবেন। তারপর এখান থেকে যে সার্চ অপশন রয়েছে আমরা জাস্ট এই সার্চ অপশনে এই লিঙ্কটিকে পেস্ট করব। পেস্ট করার পর সরাসরি গো অপশনে একটা ক্লিক করে দিব। গো অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে সরাসরি টুইটারের মধ্যে নিয়ে চলে আসা হবে। এটা হচ্ছে তাদের টুইটার অ্যাকাউন্ট, আমাদেরকে জাস্ট প্রথমত এখান থেকে ফ্লো করতে হবে। এর জন্য জাস্ট আমি এই ফ্লো অপশনে একটা ক্লিক করে দিলাম। ফ্লো অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসছে, এখান থেকে ফ্লো চলে আসছে। তো আমরা জাস্ট এইখানে যে উপরে ট্যাব অপশন ছিল ট্যাব অপশনে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে এই যে তারা যে কাজগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে বলছিল সেইখানে চলে আসলাম। এবং তারা এখান থেকে আমাদেরকে প্রুফ হিসেবে কী দিতে বলছে সেটা এখন আমরা দেখে নিচ্ছি। 1 নম্বর হচ্ছে ইউ টুইটার অ্যাকাউন্ট, আমাদেরকে আমাদের টুইটার অ্যাকাউন্টে দিতে হবে। আর 2 নম্বর হচ্ছে স্যান্ড স্ক্রিনশট, আমাদেরকে একটা স্ক্রিনশট স্যান্ড করতে হবে। তো এখন আমরা আবারও জাস্ট তাদের এখানে চলে আসলাম, এখান থেকে ফ্লো কমপ্লিট করে ফেলছি। তারপর এখান থেকে এটিকে সাজেস্টেড থেকে ক্লোজ করে দিলাম। তারপর যে লাস্ট তারা এই একটা টুইট করছে, এই টুইটের মধ্যে আমাদেরকে রিটুইট করতে হবে। রিটুইট করার জন্য এই যে জাস্ট এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে একটা ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছি রিটুইট রয়েছে, জাস্ট আমরা এখান থেকে রিটুইট করে দিব। দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু রিটুইট হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট কী করব, এখানে যে এই ফ্লো করছি তারপর হচ্ছে এখান থেকে আমরা যেটি কমপ্লিট করছি এর জন্য জাস্ট এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন জাস্ট আমরা কী করব, আমাদের যে আগের অপশন রয়েছে আগের ট্যাবের মধ্যে চলে আসলাম। এই ট্যাবে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা স্ক্রিনশট যেহেতু দিতে হবে তার জন্য এখানে একটা অপশন রয়েছে চুজ ফাইল, এখান থেকে আমরা প্রথমত চুজ ফাইল অপশনে একটা ক্লিক করে দিব। চুজ ফাইল অপশন থেকে জাস্ট আমরা সরাসরি আমাদের ফাইলে চলে যাব। এবং ফাইলে চলে আসার পর আমরা কিন্তু জাস্ট এখান থেকে এই স্ক্রিনশটটিকে এখানে দিয়ে দিয়েছি। এবং এখানে আমরা এখন 1 নম্বর অপশন দিব, এই যে ইউর প্রুফ অপশন রয়েছে এখান থেকে জাস্ট আমরা 1 নম্বর দিব, 1 নম্বর দিব। 1 নম্বর দেওয়ার পর কিন্তু তারা আমাদেরকে এখান থেকে বলছে ইউর টুইটার অ্যাকাউন্ট দেওয়ার জন্য। এবং আমরা জাস্ট এর নিচে 2 নম্বর দিব, 2 নম্বরে তারা এখান থেকে কী বলছে যে স্যান্ড স্ক্রিনশট, এখান থেকে কিন্তু স্ক্রিনশট আমরা নিচে স্যান্ড করছি কিন্তু আসলে স্ক্রিনশট কিন্তু এই 2 নম্বরও আমাদেরকে দিতে হবে যাতে করে আমাদের কাজটা তারা রিজেক্ট না করে। তো এর জন্য জাস্ট আমাদের কী কী করতে হবে, একটা ওয়েবসাইটে গিয়ে এই যে স্ক্রিনশটটি রয়েছে স্ক্রিনশটটি আমাদেরকে লিঙ্ক আকারে নিতে হবে। তো এর জন্য আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের নাম বলতেছি। তো এর জন্য আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, ওয়েবসাইটের নাম হচ্ছে prntprint.sc। এখান থেকে আমরা ওয়েবসাইটে চলে আসার পর দেখতে পাচ্ছি ব্রাউজ ইমেজ অপশন রয়েছে, এখান থেকে প্রথমত ব্রাউজ ইমেজ অপশনে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আবার আমাদের ফাইলে চলে যাব এবং যে স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটিকে এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। তারপর এটা আপলোডিং হচ্ছে, আপলোড হওয়ার পর তারা এখান থেকে একটা লিঙ্ক দিবে, আমাদেরকে জাস্ট সেই লিঙ্কটিকে কপি করতে হবে। এই যে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে,
এখন আমরা জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখলাম, তারপর দেখতে পাচ্ছি ক্লিক লিঙ্ক কপি লিঙ্ক টেস্ট, এখান থেকে আমরা জাস্ট এই লিঙ্কটিকে কপি করে ফেললাম। কপি করে ফেলার পর আমরা জাস্ট সাবমিট অপশনে চলে আসব। এখান থেকে এই যে সাবমিট অপশনে চলে আসার পর দুই নম্বরে যে আমরা যেই তারা বলছে স্ক্রিনশটের লিঙ্ক দেওয়ার জন্য, আমরা জাস্ট আমাদের স্ক্রিনশটের লিঙ্কটি এখানে দিয়ে দিলাম। এবং এক নম্বর হচ্ছে আমাদেরকে আমাদের টুইটারের অ্যাকাউন্ট দিতে হবে। তো এর জন্য জাস্ট আমরা কী করবো, আমরা আবারও আমাদের টুইটার এই যে তাদেরকে এখান থেকে ফ্লো করছিলাম এই অপশনটার মাঝে চলে আসলাম। এখান থেকে জাস্ট আমি কী করবো, ব্যাক করব, তারপর হোমে চলে আসবে। এখান থেকে জাস্ট এখন আমি এই যে আমার প্রোফাইল আইকনে একটা ক্লিক করব, এরপর দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে জাবির আলম, এটা হচ্ছে আমার প্রোফাইল। ওকে, তো আমি জাস্ট প্রথমত আমার প্রোফাইলটাকে আসলে ওপেন করতেছি। প্রোফাইল ওপেন করার পর এই যে উপরে কিন্তু আমাদের প্রোফাইলের লিঙ্কটি রয়েছে, তো এখান থেকে তারা কিন্তু আমাদেরকে আসলে বলেনি যে আমাদেরকে কি নাম দিতে হবে, না লিঙ্ক দিতে হবে, না কি আসলে কী দিতে হবে। তো এই জন্য জাস্ট আমি কী করলাম, আমার যে প্রোফাইলের লিঙ্ক রয়েছে আমি লিঙ্কটিকে প্রথমত কপি করে ফেললাম। কপি করে ফেলার পর আমরা জাস্ট এখন এই যে সাবমিট প্রুফের অপশনে চলে আসবো, তারপর এখান থেকে এক নম্বরে আমরা জাস্ট লিঙ্কটিকে পেস্ট করে দিব। এরপর একটা ব্রেকেট দিয়ে আমরা আমাদের ইউজার নেমটিও দিয়ে দিব, যাতে করে তারা খুব সহজে আমাদের আইডেন্টিফাই করতে পারে যে আমরা কাজটি কমপ্লিট করছি। তো এখান থেকে জাস্ট আমি চলে আসলাম এবং এটা হচ্ছে আমার ইউজার আইডি। জাস্ট আমি আমার ইউজার আইডিটিকে এখান থেকে কপি করে ফেললাম। কপি করে ফেলার পর এই ব্রেকেটের মাঝে আমি আমার ইমেল কী বলে ইউজার আইডিটিকে দিয়ে দিব। দেওয়ার পর ব্রেকেট ক্লোজ করলাম, তারপর জাস্ট সাবমিট প্রুফে ক্লিক করে দিব। যখনই আমরা এখান থেকে সাবমিট প্রুফে ক্লিক করে দিব, তখন কিন্তু আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে যাবে। নিচের দিকে চলে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা কিন্তু এই কাজটি কমপ্লিট করছি। এই যে লেখা রয়েছে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড দিস জব। তো এইভাবে কিন্তু টোটালি আসলে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে কাজ করতে পারবেন। আমি যেহেতু ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি, এর জন্য আমার একটু সময় লাগছে, আমি যেহেতু আপনাদেরকে বলছি বুঝাইছি এর জন্য সময় লাগছে। বাট আপনারা যখন কাজগুলো করবেন তখন ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে খুব দ্রুত কাজগুলোকে করতে পারবেন। এরপর আবার থ্রিডোটিকে ক্লিক করলে জাস্ট আপনারা যদি হোমের মধ্যে চলে আসেন, হোমের মধ্যে চলে আসার পর আপনারা কিন্তু আবারও অনেকগুলো কাজ দেখতে পারবেন। এখান থেকে আপনারা প্রতিদিন আনলিমিটেড কাজ করতে পারবেন এই ওয়েবসাইটের মধ্যে। এখন কথা হচ্ছে আপনারা কাজ করার পর এই ওয়েবসাইটে থেকে কীভাবে আসলে পেমেন্ট নেবেন। পেমেন্ট নেওয়ার জন্য এই থ্রি ডট অপশনে একটা ক্লিক করে দিতে হবে। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তারপর এখান থেকে জাস্ট কী করতে হবে, একটা অপশন হচ্ছে ইউজার ম্যানু, এখান থেকে জাস্ট আপনারা ইউজার ম্যানু অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা এইদিকে উইথড্রো নামের একটা অপশন পাবেন, এখন জাস্ট এখান থেকে উইথড্রো অপশনে ক্লিক করতে হবে। উইথড্রোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উইথড্রো মানি অপশনে চলে আসবে। এখান থেকে যখন আপনাদের ব্যালেন্সের মতো $10 হয়ে যাবে, তখন আপনারা এখান থেকে রিডিম করতে পারবেন অথবা উইথড্রো করতে পারবেন। এখান থেকে প্রথমত উইথড্রো অ্যামাউন্ট দিতে হবে। আপনাদের যে টোটাল আর্নিং থাকবে, এই টোটাল আর্নিংয়ের মধ্যে যখন $10 থাকবে, তখন আপনারা এদিক থেকে জাস্ট অ্যামাউন্টে বসিয়ে দেবেন $10। এবং দেখতে পাচ্ছি তারা বলতেছে আমাদের ব্যালেন্সের মধ্যে কিন্তু $10 আসলে নেই, এজন্য নিচে এরকম একটা অপশন শো করতেছে। এবং নিচে আমাদেরকে একটা অ্যাড্রেস দিতে হবে, এখান থেকে হচ্ছে LTC অ্যাড্রেস দিতে হবে। LTC অ্যাড্রেস হচ্ছে মূলত কয়েনবেস অ্যাকাউন্টের অ্যাড্রেস। তো যাদের এখনও পর্যন্ত কোনো প্রকার কয়েনবেস অ্যাকাউন্ট নেই, তারা কীভাবে কয়েনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই নিয়ে যদি আপনারা ভিডিও চান, তাহলে জাস্ট আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের একটা কয়েনবেস অ্যাকাউন্ট থেকে থাকে, জাস্ট সেখান থেকে আপনারা আপনাদের LTC অ্যাড্রেস এনে এখান থেকে বসাতে পারবেন। তো যাদের কয়েনবেস অ্যাকাউন্ট নেই, তারা কীভাবে একটা কয়েনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যদি আপনি জানতে চান, কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আর আপনারা ইচ্ছা করলে ইউটিউবে সার্চ করতে পারেন যে কীভাবে একটা কয়েনবেস অ্যাকাউন্ট খুলবো অথবা হাউ টু ক্রিয়েট এ কয়েনবেস অ্যাকাউন্ট। সেখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে আপনারা খুব সহজে একটা কয়েনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে আপনাদের LTC অ্যাড্রেসটিকে আনবেন। সো যারা পারেন তারা তো ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, বাট লাস্টের অংশটা দেখবেন, কিছু কথা আমি আপনাদেরকে বলবো। আর যারা পারেন না তারা জাস্ট কী করবেন, প্রথমত কয়েনবেস অ্যাপসের মধ্যে চলে আসার পর এখান থেকে প্রুফ ফুলিতে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম চলে আসবে যে এখান থেকে লাইট কোন রয়েছে, জাস্ট এই লাইট কোনে হচ্ছে LTC, এখান থেকে জাস্ট লাইট কোনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে যে LTC ওয়ালেট অপশনে একটা ক্লিক করতে হবে, এবং এখান থেকে এই যে চার কোনার অথবা QR স্ক্যান রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা হচ্ছে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস, LTC অ্যাড্রেস। জাস্ট এটিকে আপনারা কপি করে নিয়ে আসলেই এই ওয়েবসাইটে যখন আপনারা এই যে অ্যাড্রেস LTC রয়েছে, যখন আপনারা এই অ্যাড্রেসটিকে এখানে পেস্ট করবেন, জাস্ট এখানে ক্লিক করার পর জাস্ট অ্যাড্রেসটিকে পেস্ট করার পর উপরে যখন $10 হয়ে যাবে, তখন $10 দিয়ে জাস্ট যখনই আপনারা এখান থেকে উইথড্রো অপশনে ক্লিক করবেন, তখন ইনশাল্লাহ এখান থেকে আপনারা 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যেই পেমেন্টটিকে রিসিভ করতে পারবেন। তো আমি আশা করি যারা মূলত সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারছেন যে কীভাবে জব বয়ের মধ্যে অ্যাকাউন্ট করতে হয়। আর আমি নিজে আপনাদেরকে লাইভ একটা কাজ করে দেখাইছি যে আসলে কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে উইথড্রো করতে হয়। এখন যদি আপনারা এই থ্রি ডট অপশনে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনারা আবারও কিন্তু আগের মতো হোম অপশনে যেতে পারবেন, কাজগুলোকে সাবমিট করতে পারবেন। এবং তারপরে যদি আবারও এই থ্রি ডট মেনুতে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনারা এই অপশনগুলো কিন্তু আবারও পেয়ে যাবেন। তো আমি আশা করি যারা এই পর্যন্ত ভিডিওটিকে দেখছেন তারা প্রত্যেকে বুঝতে পারছেন যে আসলে jobboy.com ওয়েবসাইটের মধ্যে কীভাবে কাজ করতে হবে।
আর যারা মূলত এইরকমভাবে মাইক্রো জব ওয়েবসাইটের মধ্যে কাজ করতে চান তারা জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা নেক্সটও এই ধরনের ভিডিওগুলো আসলে দেওয়ার ট্রাই করব। আর আপনারা যারা মূলত মাইক্রো জব ওয়েবসাইটের মধ্যে কাজ করতে চান তারা একটা ওয়েবসাইটের মধ্যে কাজ করলে আসলে হবে না, যারা মূলত জবের মধ্যে কাজ করতেছেন তারা আমাকে লিখবেন কমেন্ট করে যে ভাই আমি কাজ শুরু করছি, এতে করে আমরা নেক্সটও কিছু রিয়েল এবং ট্রাস্টেড এরকম মাইক্রো জবের সাইট শেয়ার করার চেষ্টা করব। যারা মূলত ভিডিওটিতে লাইক করেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আর আমাদের ভিডিওগুলো যদি আপনি নেক্সটে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এত করে যখন আমরা নেক্সটে কোনো ভিডিও আপলোড করবো সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান আকারে। জাস্ট এর জন্য সাবস্ক্রাইব করার পর বেল আইকন প্রেস করে রাখতে হবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।